তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে রেশন সামগ্রী বণ্টনের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক, শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এমনই বিতর্কিত ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক ব্লকের জারা গ্রাম পঞ্চায়েতের নেকরবাগ গ্রামে। গত 13 জানুয়ারি নেকরবাগ গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে গ্রাহকদের রেশন বণ্টনের ছবি ভাইরাল হয়। তাতে দেখা যায় রীতিমতো তৃণমূলের দলীয় কার্যালয়ের ভিতরে রেশন সামগ্রী বণ্টন করা হচ্ছে এবং রেশন সামগ্রী নিতে কার্যালয়ের বাইরে লম্বা লাইন। আর এই ছবির সামনে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক, যাকে নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজাও। আর দুয়ারে রেশন প্রকল্পে রেশন বণ্টনে গ্রামে গিয়ে কেন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে রেশন বণ্টন করা হবে তা নিয়ে কাঠগড়ায় রেশন ডিলার। জানা যায় 13 জানুয়ারি চন্দ্রকোনার তাতালপুর গ্রামের রেশন ডিলার দেবাংশু ঘোষাল দুয়ারে রেশন প্রকল্পে রেশন বণ্টনের জন্য নেকরবাগ গ্রামে যান এবং সেখানে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে ওই গ্রামের গ্রাহকদের রেশন সামগ্রী বণ্টন করেন। যদিও রেশন ডিলার দেবাংশু ঘোষালের দাবি খারাপ আবহাওয়া এবং ওই গ্রামে কোনো শেড না মেলায় স্থানীয়দের কথায় ওই দলীয় কার্যালয়ে রেশন সামগ্রী বিলি করা হয়, কিন্তু এ নিয়ে বিতর্ক শুরু হয়। গ্রামেরই একটি প্রাথমিক বিদ্যালয় থেকে বাকি গ্রাহকদের রেশন সামগ্রী বণ্টন করা হয়। এ বিষয়ে চন্দ্রকোনা এক পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দলৈ জানান, তৃণমূল পার্টি অফিস থেকে মাল দিতে হবে বা নিয়ে যেতে হবে এরকম কাউকেই বলে দেওয়া হয়নি। ওই দিন আবহাওয়া খারাপের জন্য বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় তড়িঘড়ি কাছের পার্টি অফিসে মালগুলো রেখে রেশন দ্রব্য বণ্টন করা হয়। তবুও রেশন ডিলারকে সোকস করেছে ব্লক প্রশাসন। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা। ঘটনার নিন্দা করে বিজেপির রামজীবনপুর মণ্ডলের বিজেপি নেতা সঞ্জীব কালিন্দী বলেন, পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল দল দুটোই এক হয়ে গিয়েছে। প্রশাসনিক ক্ষমতার দম্ভে শাসক দল মানুষকে তাদের পার্টি অফিসে যেতে বাধ্য করছে। রেশন সামগ্রী রেশন দোকান থেকেই বণ্টন হোক আমরা চাই, সরকারি রেশন সামগ্রী কেন মানুষ তৃণমূলের দলীয় কার্যালয় থেকে নিতে যাবে? গোটা ঘটনা ঘিরে বিতর্কে শাসক দল ও রেশন ডিলার। যদিও ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, ইতিমধ্যেই ওই রেশন ডিলারকে সোকস করা হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তনু ঘোষের রিপোর্ট, আমি মমিতা দাস, স্থানীয় সংবাদ ঘাটাল। ভিডিও ভাইরাল আমি দেখতে পেলাম, আমার কাছে এসে পৌঁছেছে। তাতে দেখতে পেলাম যে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে রেশন বিলি বণ্টন হচ্ছে। এইটার হচ্ছে আমরা তীব্র এর হচ্ছে প্রতিবাদ জানাই। এখন হচ্ছে শাসকের তো কোথায় চলে না, এখন হচ্ছে তৃণমূলের দলীয় যারা নেতৃত্ব তাদের কোথায় হচ্ছে প্রশাসন চলছে, সেই হিসাবে তারা তৃণমূল কংগ্রেসের অফিসে কোনো লোকজন যাচ্ছে না, সেই হিসাবে ওরা ওইখানে রেশনের মাধ্যমে জনসংযোগ বাড়াতে চাইছে আর কি। কোথাও জানিয়েছেন? আমরা আমাদের উচ্চতর নেতৃত্বকে জানিয়েছি বিষয়টি এবং আমরা এখনও সেইভাবে নিয়ে আমরা বিডিও অফিসেও জানাবো, আমরা অন্যান্য অফিসে আমরা জানাতে বাধ্য থাকবো। আপনার নাম? আমার নাম হচ্ছে সঞ্জীব কালিন্দী, আমি হচ্ছে রামজীবনপুর মণ্ডলের সহসভাপতি। আপনার ব্লকে একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূলের কার্যালয় থেকে রেশন দ্রব্য বিলি করা হচ্ছে, বিষয়টা জানেন বা কী ব্যবস্থা নেবেন? আমরা খবর পাওয়ার পরে দপ্তর থেকে ওনাকে সোকজ করা হয়েছে, আমাদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তার বিরুদ্ধে আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়া আমরা নিয়ে নিচ্ছি। কী মানে যে তৃণমূলের অফিস, সেই অফিস থেকে বিলি হলো কেন? সেটাই ওনাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে, স্থানীয় কিছু সমস্যা ছিল সেই জন্য উনি এটা করেছেন, এটা একদমই করা উচিত হয়নি, উনি আইন বিরুদ্ধ কাজ করেছেন। ওই দিনে যেদিনে দিতে গেছি ওই দিনে হঠাৎ করে বৃষ্টি আসার জন্য ওইখানে 2-3 ঘন্টা দেওয়া হয়েছে, তারপরের দিনে আবার প্রাইমারি স্কুলের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে 14 তারিখে সকাল থেকেই সেখানে দেওয়া হয়েছে এবং গ্রামবাসীদের অনুরোধে ওখানে যাচ্ছে, ওইটা কোনো উদ্দেশ্যভাবে নয় আর ওইখানে দীর্ঘদিন দেওয়া হয়নি এটা নয়। কিন্তু জনবহুল এলাকায় ওখানে তো অনেক অন্য কোথা থেকেও তো দেওয়া যেত, কোথায়? ওইটা তো একটা জনবহুল এলাকা, গ্রাম, প্রচুর বাড়ি আছে, কারো তো বাড়ি থেকেও দেওয়া যেত। তৃণমূলের পার্টির বেশটাকে বলছিলেন সেই মুহূর্তে বাড়িতে কারো উপায় নেই, আর বাড়ি থেকে দেওয়া যাবে কিনা ওইটা আমার জানা নেই। ওইখানটায় সামনে 50 হাত দূরে দিচ্ছিলাম, হঠাৎ করে ঝিঝিরি বৃষ্টি আসার জন্য ওইখান থেকে তুলে নিয়ে বাড়ি ফেরত করে চলে আসবো, তেমন সময় সবার অনুরোধে নিয়ে যেয়ে দেওয়া হয়েছে। ওই এলাকার তৃণমূল কর্মীরা কি কোনো প্রেশার দিয়েছিল যে ওখান থেকে দিতে হবে? না না না,
যেটা দাবি উঠছে যে তৃণমূলের তাদের প্রত্যক্ষ নজরে ওই রেশন দেওয়ার ব্যবস্থা করেছিল। এটা আমার সঙ্গে কোনো রকম কোনো কথা হয়নি বা এইভাবে কোনোদিন মানে কোনোদিন বলেওনি ওরা। ওরা বলেছিল যে এই মুহূর্তে যদি নিয়ে গেল এই লোকগুলো দাঁড়িয়ে আছে, ওরা রেশনটা আজকে পাবেনি, এই জন্যই দেওয়া ছিল। তারপরের দিনে 14 তারিখে আমরা স্কুল থেকে প্রাইমারি স্কুল থেকে অতি বৃষ্টির পরেও গাড়ি নিয়ে যে দুয়ারে মাল দিয়ে দেওয়া হয়েছে। এবং আগামীকালও আবার আজকে যেহেতু শনিবার, আজকে হচ্ছে সিস্টেম হচ্ছে মানে যে কেউ বাকি থাকলে নর্মাল রেশন দোকান থেকে নিতে পারে, সে কারো যদি প্রয়োজন হয়। আবার রবিবার আগামীকাল আবার স্কুলে যেয়ে দেবো, যে কটা বাকি রয়েছে তাদেরকে বলে আসছি, আগামীকাল আবার দিয়ে দেবো। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।